হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি এসে গেছি WUP মেন পরীক্ষার এক্সাম ডেট নিয়ে। তো WUP মেন পরীক্ষার এক্সাম ডেট কবে হবে সেই নিয়ে আমি কিছু বিস্তারিত আলোচনা করব। তো দেখুন, যারা এখনও আমার চ্যানেলটিকে লাইক অথবা সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমি অবশ্যই বলবো আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো ভিডিওটি প্রথম থেকে একবারে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করে কেউ দেখবেন না, তাহলে অনেক ডেটা এড়িয়ে যেতে পারে। তো চলুন শুরু করা যাক। তো WUP মেন পরীক্ষার বিস্তারিত আলোচনা করার আগে আমি বলবো, অনেকেই বলেছে যে WUP ফেব্রুয়ারির দিকে একটা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমি বলবো যে WUP ফেব্রুয়ারির দিকে হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণটা একটু দেখে নেওয়া যাক। কারণটা এটাই, কারণ ফেব্রুয়ারির মাসের অনেক দিনই আর কি প্রত্যেকটি সানডে আর কি PSC-র প্রায় কম বেশি প্রত্যেকটি সানডে PSC-র বিভিন্ন পদের পরীক্ষা রয়েছে। তো যেহেতু PSC-র পরীক্ষা রয়েছে, সেক্ষেত্রে WUP-র পরীক্ষাটা করানো সম্ভব নয়। সেক্ষেত্রে এটা একটু ফেব্রুয়ারি মাসের দিকে না হয়ে একটু মার্চের দিকে যেতে পারে। তবে এটাই বলবো, যেটি আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, যে পরীক্ষা যেদিনই হোক না কেন প্রিপারেশন ভালো হওয়া চাই। তো যাই হোক, খুব শীঘ্রই তোমাদের WUP মেন পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে। হাতে তোমাদের 30 থেকে 45টি দিন সময় পাবে, সুতরাং বুঝতে পারছো তোমাদের পরীক্ষা খুব শীঘ্রই হবে। তো তোমরা বুঝতেই পারছো যেহেতু পরীক্ষা খুব শীঘ্রই হবে, তবে এইকটু আশা করা যায় যে মার্চের ফার্স্ট উইকের দিকে তোমাদের কোনো রকম কোনো কিছুর পরীক্ষা নেই। সুতরাং মার্চের ফার্স্ট উইকের দিকে একটি এক্সাম হওয়ার প্রচণ্ড সম্ভাবনা রয়েছে। তবে অফিসিয়াল ডেট এখনও ঘোষণা করা হয়নি, এটি শুধুমাত্র আমাদের অনুমান। তবে যাই হোক, তোমরা তোমাদের প্রিপারেশন ভালোভাবে চালিয়ে যাবে এইকটু আমরা আশা করব। বেস্ট অফ লাক অল অফ ইউ।